আমরা এর আগের দিন ভিটামিন ই পর্যন্ত ই পর্যন্ত পড়েছিলাম নাকি? ভিটামিন ই কি পড়েছিলাম এর আগের দিন? কোন ক্লাস পর্যন্ত হলো? এ আর ডি, ই শেষ হলো না কে শেষ হলো, কোনটা পর্যন্ত ছিল দেখো? এটা পড়েছিলাম আমরা, ভিটামিন ই। স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। ভিটামিন ই পড়া শেষ শেষ হয়ে গেছিল? না, ভিটামিন সি কি পড়ানো সি হয়েছিল? সি না, পড়ানো হয়েছে। ভিটামিন সি তো পড়ালাম সে প্র্যাকটিক্যাল ক্লাসের ভিতরে, এর আগের দিন। এর ওই আগের দিন দিন ARD করানো হয়েছে। এ আর ডি। আচ্ছা, তাহলে চলো আমরা আছে ভিটামিন ই থেকে শুরু করি। ভিটামিন ই তো আমরা সবাই জানি মোটামুটি, ভিটামিন ই বা টোকোফেরল। ভিটামিন ই আমরা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে ব্যবহার করি, বিশেষ করে দেখা যায় যে অ্যান্টি এজিং ক্রিম যেগুলি আছে, তারপরে তোমার হেয়ার অয়েল, এগুলিতে সবগুলিতে দেখা যায় ভিটামিন ই এনরিচ বা ফর্টিফাই করা হয়, কারণ হচ্ছে এর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস এর জন্য। তো ভিটামিন ই আসলে আমরা যখন কেমিস্ট্রি দেখবো ডিটেলস, ভিটামিন ই কাকে বলে? ভিটামিন ই হলো এই যে এখানে দেখো দেখা যাচ্ছে টোকোফেরলস, তো এটা হচ্ছে যে গ্রুপ অফ কম্পাউন্ড, আটটা এরকম সিমিলার স্ট্রাকচারের আইসোমার বলা হয়, দেখে আইসোমার, আটটি আইসোমারকে একসঙ্গে টোকোফেরলস বলা হয় বা ভিটামিন ই বলা হয়। তো ভিটামিন ই হচ্ছে যে তোমার অনেক ইম্পর্টেন্ট এটা, অ্যাজ ওয়েল অ্যাজ এই তোমার অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া হচ্ছে যে রিপ্রোডাকশন সিস্টেমের জন্য, নর্মাল রিপ্রোডাকশনের জন্য এটা গুরুত্বপূর্ণ। ডেইলি রিকোয়ারমেন্ট দেখো ম্যাক্সিমাম এটা হচ্ছে 20 থেকে 25 IU পার ডে অ্যাডাল্টের জন্য আসে। তারপরে কোথায় পাওয়া যায়? আমরা সাধারণত জানি যে ভিটামিন ই পাওয়া যায় হচ্ছে বিভিন্ন সিরিয়ালস এর জার্মে, জার্ম অয়েল গুলি ভিটামিন ই রিচ, বিশেষ করে গম, তারপরে তোমার রাইস, তারপরে তোমার বার্লি, তারপরে মেজ, এগুলি জার্ম যেটা থাকে সেটাতে যে অয়েল, সেই অয়েলটা ভিটামিন ই রিচ। আর সাধারণত ভিটামিন ই হলো লাইট ইয়েলো এবং অয়েল টাইপের একটা সাবস্টেন্স, যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে হিট রেজিস্ট্যান্ট বলা হয়, আপ টু 200 ডিগ্রি এখানে বলা আছে। আর এছাড়া এটা হচ্ছে যে অ্যাসিড রেজিস্ট্যান্স, কিন্তু ইউভি লাইট এবং অ্যালকালাইন সলিউশনে এটা নষ্ট হয়ে যায়। আর এটা যা আগে বললাম অ্যান্টি অক্সিডেন্ট। আর অ্যাবজর্পশন স্টোরেজ আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনে মাধ্যমে অ্যাবজর্ব হয়। এইখানে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম ফুড নিউট্রিশন তোমার হচ্ছে পাকস্থলী, এবং নেক্সট ডে এসে নেক্সট ডে হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন এসে তোমার 90% নিউট্রিশন অ্যাবজর্ব হয়ে যায়। তো ম্যাক্সিমাম তোমার এই ভিটামিনস এগুলি, ভিটামিনস এবং মিনারেলস গুলি স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে যায়। তো সেখানে তোমার সেখানে তোমার হচ্ছে যে বাইল সলস এর উপস্থিতিতে অ্যাবজর্পশন হয়, এবং স্টোর হয় কোথায়? লিভার এবং ফ্যাটি টিস্যুতে, যেগুলো ফ্যাট সলুবল ভিটামিনটা। এখন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে একটা ভিটামিন ই এর একটা স্ট্রাকচার, যেটাকে এই স্ট্রাকচারটাকে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে আলফা টোকোফেরল। এবং এখানে আমরা এই যদি টোকোফেরলের স্ট্রাকচার দেখি, তাহলে দেখবো দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রোম্যান রিং, তোমাদের যে এখানে এখানে হচ্ছে যে ডিভাইড করে দেখানো আছে, এটাকে বলা হচ্ছে প্রোম্যান রিং। এটা হলো একটা ফিউজড রিং, ফিউজড, এটা ফিউজড রিং মানে এটা হচ্ছে তোমাকে এই কার্বন চেইনটাকে স্ট্রেট করা যাবে, কিন্তু এরা ফিউজড হয়ে এরকম সার্কেল হিসাবে গঠন করে আছে। আর এই এখান থেকে তোমার এই যে এই অংশটাকে, চেইনটাকে বলা হয় ফাইটোপ্লাজমিক রেটিকেল।
তো এইটা হলো যে এইটা তোমরা যখন এটা যখন এটাকে যখন স্ট্রেচ করা হয় এখানে থ্রি দিয়ে এখানে শর্ট করা আছে, দেখা যাবে এটা আইসোপ্রিনয়েড ইউনিট দিয়ে গঠিত। আইসোপ্রিনয়েড ইউনিট কি তোমরা সেটা ওই লিপিড স্ট্যাটের সময় জেনে নিয়েছো, যদি না পড়ানো হয়ে থাকে তাহলে স্যারকে জিজ্ঞেস করবে, স্যার লিপিডের অংশটা দেখেন। আর এটাকে বলা হচ্ছে আলফা টোকোফেরল। তো এই টোকোফেরল গুলি সবগুলো স্ট্রাকচারই এরকম যে সেখানে একটা ক্রোমান রিং থাকবে এবং ফাইটোল রেডিকাল থাকবে। আর ডিফারেন্স এই যে আটটা তোমার আইসোমার বললাম, এই আইসোমার গুলি কিভাবে পার্থক্য হয় সেটা আমরা দেখি। দেখো এখানে একটা ইয়ে দেখা আছে, এখানে দুইটা গ্রুপ এই টোকোফেরলস কে ভিটামিন ই কে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে টোকোফেরলস এবং টোকোট্রাইনাস। টোকোফেরলস এখানে যে ফাইটোল রিং এর ভিতরে স্ট্রাকচারের ভিতরে এটা হচ্ছে স্যাচুরেটেড কার্বন চেইন, আর এটা হলো টোকোট্রাইনের ক্ষেত্রে আনস্যাচুরেটেড কার্বন চেইন থাকে। এইটা হলো টোকোফেরল এবং টোকোট্রাইনাস মধ্যে মেজর পার্থক্য। আর হচ্ছে যে এখানে আমরা যেটা বললাম গ্রুপ অফ কম্পাউন্ড আটটা, সেটাকে বলা হচ্ছে আলফা টোকোফেরল, বিটা, গামা এবং ডেল্টা টোকোফেরল, এই চারটা। এবং একইভাবে এই পাশে দেখতে পাচ্ছ আটটা, মোট চারটা চারটা আটটা মিলে এই আটটা আইসোমারকে একসাথে ভিটামিন ই বলে। এবং কিভাবে এদের পার্থক্য হয়, এই যে এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর ওয়ান আর টু এবং আর থ্রি, এবং এখানেও মার্ক করা আছে আর ওয়ান আর টু আর থ্রি। তো সাধারণত আর থ্রি তে সবসময় একটা মিথানল থাকে, এটা ফিক্সড পিএসসি। আর এখানে আর ওয়ান এবং আর টু তে তোমার হচ্ছে মিথানলের ইয়ে হয়, চেঞ্জ হয়। যেরকম আলফা টোকোফেরলে এখানে হচ্ছে দুইটাই থাকবে আর ওয়ান আর টু তে, টোকোফেরল এবং টোকোট্রাইনলে। তারপরে হচ্ছে বিটা টোকোফেরলে এখানে আর টু তে থাকবে না, হাইড্রোজেন থাকবে। গামা টোকোফেরলে একটাতে থাকবে, আর টু তে থাকবে, তাহলে এখানে হাইড্রোজেন থাকে। এবং ডেল্টা টোকোফেরলে এই ওয়ান এবং টু পজিশনে কোনো মিথানল থাকে না। এবং এখানে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা যার সাহায্যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি শো করে, সেটা হলো এই যে এখানে 6 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এই হাইড্রোক্সিল গ্রুপ থেকে সে হাইড্রোজেন আয়ন ফ্রি রেডিকেলে দান করে, সে ফ্রি রেডিকেলটাকে স্টেবল করে এবং তোমার পরবর্তীতে তার ফাংশন তাকে সিজ করে এবং সেলকে প্রোটেক্ট করে। এইটা হচ্ছে তার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে, এবং এটা তার স্ট্রাকচার। এইখানে একই ভাবে তোমাদেরকে একই স্ট্রাকচার এখানে আর দেখানো হয়েছে একই রকম। এখানে সাধারণত আলফা টোকোফেরলের তোমার হচ্ছে যে অ্যাক্টিভিটি হলো ভিটামিন ই অ্যাক্টিভিটি হলো 100% আলফা টোকোফেরল। তারপরে গামা এবং বিটা, সাধারণ এর আগেরটাতে যেতে দেখলে এখানে গামা এবং বিটা এই দুইটা, কিন্তু এই যে দেখো এখানে অল্টারনেট হিসেবে আর ওয়ান এবং আর টু থাকে, ফলে কি হয় এদের তোমার কার্বন অ্যাটমের কিন্তু মানে মলিকুলার ওয়েট কিন্তু সম্পূর্ণ একই হয়, ফলে কি হয় বিটা এবং গামাটাকে তোমার সাধারণত এইচপিএলসি মাধ্যমে সেপারেট করা কঠিন হয়ে যায়। এই জন্য অনেক সময় তুমি যদি এটাকে সেপারেট করতে চাও দেখা যায় গামা এবং বিটা একসাথে জয়েন হয়ে কনজুগেট হয়ে বের হয়, যেহেতু এরা যেহেতু এতই এদের মলিকুলার ওয়েট যেহেতু একই রকম, এবং এই আইসোমারের ভিতরে শুধুমাত্র পজিশনের দিক থেকে ভিন্ন, কিন্তু এরা মলিকুলার ওয়েটে ভিন্ন হয় না, জন্য এদেরকে সেপারেট করা খুবই ডিফিকাল্ট হয়। তো এইভাবে গাম আলফা বিটা বিটাতে এসে তার কার্যকারিতা কমে যায়, গামাতে এসে তার ভিটামিন ই অ্যাক্টিভিটি কমে যায়, এবং ডেল্টা টোকোফেরলে আরো কমে যায়। এইভাবে হচ্ছে যে তার কার্যকারিতা কমে যায়। তো ভিটামিন এ এ ভিটামিন ই ক্যাপসুল যেটা, সেটা হচ্ছে যে আলফা টোকোফেরলের ওইটাই দেওয়া হয়। এটা ডেফিসিয়েন্সিতে কি হয়, এটা যেহেতু তোমার অক্সিডেশন ইনক্রিজ করতে থাকে, তোমার সেলের ভিতরে বিভিন্ন ধরনের অক্সিডেশনের কারণে সেল ড্যামেজ হতে পারে, এবং হচ্ছে যে স্টেরিলিটি ডেভেলপ করে, এই ধরনের তোমার ডেফিসিয়েন্সি সিমটম দেখা যায়। আর ফিজিওলজিক্যাল ফাংশন, এটা হচ্ছে সবচেয়ে 1 নম্বর প্রপার্টি যেটা, সেটা হচ্ছে যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি। সেলের ভিতরে আমরা জানি যে সবসময় এই রেগুলার মেটাবলিক প্রসেসে অনেক ফ্রি রেডিকালস তৈরি হয়, তারপরে হচ্ছে যে ফ্রি আয়ন তৈরি হয়, যেগুলি কিনা তোমার সবসময় হচ্ছে স্টেবল হতে থাকে চায়।
এবং এরা কি করে, এদের হচ্ছে রিয়েক্টিভ হয়, এরা কি করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সেলের ডিএনএ হোক বা অন্য ফ্যাটি অ্যাসিড হোক বা সেল মেমব্রেন হোক, যেখানে তারা পায় সেখানে গিয়ে তারা অ্যাটাক করার চেষ্টা করে। তো এই ভিটামিন ই এর কাজ হলো ওই সমস্ত ফ্রি রেডিকেলকে, রিয়েক্টিভ মলিকিউলকে, যেগুলি প্রতিনিয়ত আমাদের শরীরে তৈরি হচ্ছে, সেইগুলিকে তারা ওই যে দেখালাম হাইড্রোজেন আয়ন, এটাকে দান করে ওইগুলিকে স্টেবল করে এবং সেল ইন্টিগ্রিটিকে হচ্ছে যে রক্ষা করে, এবং এভাবে তারা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি দেখায়। তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ এটা অন্যান্য যে সমস্ত কম্পোনেন্ট আছে ভিটামিন ই এবং ক্যারোটিন, তাদের হচ্ছে যে অক্সিডেশন রোধ করে। এরপর আসুন ভিটামিন কে। ভিটামিন কে এটা হচ্ছে কোগুলেশন ভিটামিন বলা হয়, অ্যান্টি হিমোরেজিক বলা হয়। অ্যান্টি হিমোরেজিক ফ্যাক্টর থেকে তবে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাই না? আচ্ছা একটু দাঁড়া, আমি একটু ইয়ে করি। তোমাদের এই ক্লাসটা রেকর্ডিং দেইনি আমি, রেকর্ডিং দিইনি। রেকর্ডিং দিলে তাহলে তোমাদের যে